अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अपना सबल भलो भलो আছে নাকি? ভালো ভালো আছে। খুব সুন্দর মূল্যবান বক্তৃতা আপনারা শুনলেন। প্রত্যেকটা কথা চিন্তা করার মতো। কিন্তু আমরা মানুষ অবহেলায় দিন কাটাই। রাতে শুনলাম সকালে ভুলে গেল। আমাদেরকে ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في شأن حبيبه الكريم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا আপন করি মোরা রাম আপন মতের কেহ নাই যিনি গো মতের আপন জনাব সুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলিম সাইয়্যিদিনা মাওলানা এ জগতে নবীর জন এ জগতে নবীর জন যার দিল হয় কাঁদে না রোজ হাসরে
কঠিন দিনে হাবিয়া দজো তার ঠিকানা সালে মোহাম্মদ যদি একটু জোরে বলে বলছি না বেজার একটা ছোট ছোট উদাহরণ দিয়ে আমি তো বাগে বাগে দেখে নিয়ে যাব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো তাওরাত শরীফ কি নাম তাওরাত আল্লাহ বলল মুসা এর মধ্যে তোমার উম্মতের জন্য পথ দেখার রাস্তা রয়েছে মানে তুমি উম্মতকে গাইড করবে এর মধ্যে মুসা আলাইহিস সালাম সেই কিতাব পড়লেন আপনার সামনে করতে চাই বলো জোরে বলে বলো এটা সবাই মেনে মেনে নিতে পারে নাকি আপনাদের এখানে গন্ধপুর রেল স্টেশন যদি দেখি রেল স্টেশনে হারে টিকিট কাউন্টার সামনে 10 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে গ্রামে যে সবার ইচ্ছে গিয়ে গিয়ে আগে আগে টিকিট যাই দিবে নাকি বলবে কোন গ্রাম গ্রাম থেকে এসেছে দাদা দাদা ভাই পাগল নাকি কিছু না নিয়ম নিয়ম কা জানে না নাকি যে দাঁড়া তবে লাইনে আগে আগে হবে তারপরে পরে পাবে পাবে কিন্তু এ আমল তুমি বলবো চাও এই তুমি ঘটনাটি মুসা বললেন আল্লাহ
তাহলে আরো আরো কিছু অন্তরের কথা পাওয়া যায় সেগুলো দিয়ে দাও। আল্লাহ বলছেন বলো, বলছে কিছু কিছু অন্তরের মর্যাদা পেয়েছি, যারা যারা নেকি উদ্দেশ্য করবে, নেকি কাজ না করতে পারলে কি পাবে, গুনাহ করার উদ্দেশ্য করবে, গুনাহ কাজ না করার জন্য গুনাহ লেখা লেখা হবে না। মানে মানে একজন ব্যক্তি নিয়ত করলো আল্লাহ কাল কালকে আমি আমি 1000 টাকা ইনকাম কামতে পারি, 500 টাকা মসজিদে দান দান করব, বা কোনো মাদ্রাসায় দেব, বা কোনো গরিব মিসকিন দেব, কিন্তু কাল হয়ে গেল 1000 টাকা ইনকাম কামতে পারে নি, দান করতে পারলো না, তবু এক তার আমায় লিখে দেওয়া হবে। একটু জোরে বলুন বলুন না, ভালো নিয়ত করার জন্য। কিন্তু কেউ যদি যদি খারাপ নিয়ত করে যে কাল কালো ব্যক্তিকে মারব, বিভিন্ন বিভিন্ন চক্রান্ত হারাম হারাম কাজের সঙ্গে যুক্ত হব, বা এই যে এই জাতীয় ওই গুনাহ কাজ নিয়ত করল না, না গুনাহ লেখা হবে হবে দেখেছি আমাকে কত সুন্দর তারপরে একজন হিন্দু পণ্ডিত স্বামী লোকেশী শরণাচার্য, তিনি তিনি প্রথমে বলেছিলেন এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যা
معكم من الله نور وكتاب مبين الله الله বলছে তোমাদের নিকট এসেছে একটা নূর এবং একটা রওশন কিতাব নূর হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব আল কুরআন নূর হলো আমাদের নবীজি আর কিতাব আল কুরআন এই দুটো আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য সূরা সূরা ফিতর মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা বলেন ইয়ানুব আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযকিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি তুমি আমার মরম আমি তোমার মরম সুম্মা কাতাবা ইসমাহু আলাল আরশ তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের নবীর নামটা আরশে আমি লিখে দিলি নবীর নাম লেখা হলো সৃষ্টি হলো হলো এবার এবার আসুন নবীজি একদিন বসে আছে আছেন আমি এসে বলছি হুজুর হুজুর আপনার বয়স কত বলুন বলুন তো নবীজি বলছেন যে তুমি আমাকে আমাকে বয়স জিজ্ঞেস করছো বলে দিন চতুর্থ ঠিক আছে
তুমি কি জানো সেই তারাটাকে ছিল নবী বলেন জিবরিল তুমি বলতে পারবে তারাটাকে জিবরিল বলে বলে হুজুর আল্লাহ ওয়া রাসূল আলালাম আল্লাহ এবং আর রাসূল ভালো জানেন আল্লাহর নবী হাবিব হাবিবা বলেন জিবরিল যেই তারাটি তুমি 70000 বছর পর 72000 বার দেখেছো সেই তারাটি অন্য কেউ নয় সেই তারাটা ছিল আমি তোমাদের দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নূর তৈরি করে রাখিলেন আরশের উপরে তোমার নূর তৈরি করে রাখিলেন আরশের উপরে কললে পেলো আমিনা মদিনার নবী গো টাকো মদিনা মদিনার একটু জোরে বলো সুবহানাল্লাহ মানে যেখানে তাই কবি কবি বলছেন জন্নত পাপিনা প্রিয় নবীকে ভুলে যেও না মায়ের গর্ভে আছে
শুধু তাই নয়, তিনি যখন রাস্তা দিয়ে চলে যান তখন পাখি পাখি মাথা মাথা উড়ি উড়ি উড়ে দাঁড়িয়ে যায়, ওই ডাক বিশ্ব নবীর মা আসছে, মাথা উড়ি উড়ে যাবে না, উনি বলেন বলেন বিশ্ব নবীর মা হযরত আমিনা বলেন বলেন ভাই ভাই আমাকে সংবাদ দাই, আমি বুঝতে পারি না এত আনন্দ কেন লাগে, চতুর্দিকে দর্শন দেখা যায় মজা দেখা যায়, আমি একজন
सल्लल्लाहु
বন্ধু আমার বাবা বাজিরাম আব্দুল মুত্তালিব যখন সুসংবাদ পেয়ে গেলেন যে তিনার পুত্র জন্ম হয়েছে ছুটে আসলেন বাড়িতে খারাজার জমা মাউ সাইফুল একজন ব্যক্তি আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে বেরিয়ে আসলো তার হাতে ছিল তরবারি আব্দুল মুত্তালিব বলেন কি গো তুমি আমার বাড়িতে তরবারি দাঁড়িয়ে রয়েছো তুমি কে তখন বলল আব্দুল মুত্তালিব আমি হলাম আল্লাহর তরফ থেকে আসা আমার পুরা পুরা
সন্ধ্যা হয়ে গেল মক্কার মাটিতে পা রাখলেন খালি মালি মাতা দিয়া দিয়া আমি তার তার আরে আরেকটা বাচ্চা ছিল এই তিনজনে সেইখানে পা রেখে খালি মালি বলছেন রাত্রি বেলায় কার বাড়ি যাবে রাত্রি বেলায় কার বাড়ি যাও যাও তাহলে তারা বাচ্চা দেবে না দেবে না কেউ বলবে না আমরা এসো রাত্রি বেলায় একটু বিশ্রাম নাম নেব বহু ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে থেকে বাচ্চার সন্ধান করব একটা বাচ্চা যদি পাই নিয়ে গিয়ে লালন পালন করব বাবাজি সামনে সামনে একটা শিক্ষার সুন্দর বিষয় আপনাদের সামনে আসছে মনোযোগ দিয়ে শুনতে হবে এ আমার বড় বড় রাত্রি অতিক্রম হয়ে গেল সকাল কালাতে খালি খালি নিজের নিজের স্বামীকে লইয়া বাড়িতে বাড়ি বাড়ি খোঁজ করছেন তোমাদের বাড়ি থেকে কোন বাচ্চা আছে গো আমি খালি খালি মাসা দিয়া তাই তাই প্রতিবাদি বাসি সুন্দর ভাবে 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 করে লালন পালন করতে পারি অল্প অল্প খরচে খরচে ভালো লালন পালন করে দেব খালি খালি মাসা দিয়া যখন বাড়ি 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 এরকম আওয়াজ দেন বাড়ি বাড়ির ভিতরে একটা আওয়াজ বেজে আছে ওগো পাওয়া যায় না